কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চলতি মৌসুমে মূল কাটা পেঁয়াজের চাষ হয়েছে 2268 হেক্টর জমিতে। চাষিরা জানান, চলতি মৌসুমে পেঁয়াজের বীজের দাম ছিল অনেক বেশি, তাই বিঘা প্রতি পেঁয়াজ চাষে খরচ হয়েছে 60 থেকে 70 হাজার টাকা। এবছর পেঁয়াজের ফলন হয়েছে অনেক ভালো, বিঘা প্রতি প্রায় 40 থেকে 60 মন পর্যন্ত পেঁয়াজ হচ্ছে। কিন্তু ব্যবসায়ী সিন্ডিকেট এর কারণে হঠাৎ পেঁয়াজের দাম প্রতি কেজি 20 থেকে 15 টাকায় নেমে আসাতে লোকসানের মুখে আমরা। মূল কাটা পেঁয়াজ উত্তোলনের পর মজুত রাখা যায় না, তাই ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা পেঁয়াজ চাষে আগ্রহ হারাব, তাই সরকারের কাছে আমাদের দাবি, পেঁয়াজের ন্যায্য দাম নির্ধারণ করে দেয়া হোক। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম জানান, পেঁয়াজ উঠার শুরুর দিকে দাম মোটামুটি ভালো ছিল, কিন্তু এক সরবরাহ বেড়ে যাওয়াতে দাম কমে গেছে। পেঁয়াজের দাম ফলন আছে কিন্তু দাম পাইনি, যেটা খরচ হয়েছে সে টাকা উঠবে না গো, লস বরং লস, সবই লস। অবস্থা কিনার বেলায় ধরেন 4000 টাকা করে পিছন নিছে, জোন খরচ আছে, খরচ আছে, সারের দাম আছে, এখন পেঁয়াজ 40-20 টাকা কেজি, তাহলে আমরা কি করে বাঁচবো বলেন। ফলন আমাদের এখানে ফলন যথেষ্ট পরিমাণ হচ্ছে, কিন্তু আমাদের কৃষকের 1 বিঘা জমিতে 80-85 হাজার টাকা খরচ, কিন্তু 700-800 টাকা মন পেঁয়াজ বিক্রি করে তো আমাদের চাষি সব মারা যাবে। তো মানে দাম না থাকায় কৃষকের ঘরে দুবেলা ভাতের কোনো টাকা পয়সা হচ্ছে না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সরকার যেন আমাদের পেঁয়াজ কৃষকের পেঁয়াজের প্রতি খেয়াল করেন এবং ন্যায্য মূল্য দেয়। কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানাতে এখানে যখন পেঁয়াজের দাম অনেক ছিল লাগানোর সময়, তখন কৃষকদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী পেঁয়াজ লাগানোর জন্য আবাদী এবং অনাবাদী জমিতে পেঁয়াজ লাগাতে বলছিলেন। তখন কৃষকরা কি, তখন কৃষকরা পেঁয়াজ লাগাইছে, বিঘা প্রতি 70 থেকে 80 হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু বর্তমান যে বাজার মূল্য, তখন এই 1 বিঘা পেঁয়াজ তুললে 30 থেকে 40 হাজার টাকা হচ্ছে, কৃষকরা অনেক লোকসান হচ্ছে। প্লাস কি, তারা অনেক পরিবারে গ্যামজাম ফেসাদ হচ্ছে, খাতে পাচ্ছে না, তারা এভাবে থাকলে চলতে থাকলে কৃষকরা পেঁয়াজ আবাদ করবে না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে তখন যদি সরকার বিদেশ থেকে পেঁয়াজ আনে, তখন সরকারকে অনেক ভর্তুকিতা লাগবে, দেশের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হবে এবং কৃষকের অনাবাদী জমি জমে গেলে অনাবাদী হয়ে যাবে, কৃষকরা চাষাবাদ করবে না। সেই থেকে আমাদের এই বাহেরমাদি গ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আকুল আবেদন জানাচ্ছি, যেন তিনি কৃষকদের পেঁয়াজের একটা ন্যায্য মূল্যের জন্য কোনো ব্যবস্থা করেন এবং কৃষকদের মুখে হাসি ফাটানোর ব্যবস্থা করেন। এটা আমাদের কাছে সকলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, যেন আমাদের পেঁয়াজের একটা ন্যায্য মূল্যের ব্যবস্থা করেন তিনি। আমরা 10-15 বিঘা করে আবাদ করছি এবং আমরা বিছন কিনেছি 5000-4500 এভাবে বিছন কিনেছি এবং এখন আমরা বেচার সময় পাচ্ছি 15 টাকা কেজি। আমার এই মাঠে প্রচুর পরিমাণে পেঁয়াজের ফলন 70 মন 80 মন এবং 60 মন করে ফলন হচ্ছে, কিন্তু আমরা দাম পাচ্ছি না। আর আমাদের মোট 80 হাজার টাকা পর্যন্ত খরচ এই জমিতে, 1 বিঘা জমিতে কাউরি হচ্ছে 20 মন, কাউরি হচ্ছে 30 মন, কাউরি হচ্ছে 50 মন এই জমির ফলন, কিন্তু আমরা যদি ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা চাষি কিভাবে বাঁচবো? সরকারের কাছে আমাদের বড় আবেদন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পেঁয়াজের চাষ হয়েছে ব্যাপক এবং ফলনও হয়েছে ভালো, কিন্তু কৃষকরা দাবি করছেন যে তাদের 1 বিঘা জমিতে আবাদ করতে 80 হাজার টাকা মতো খরচ হয়েছে পেঁয়াজটা টোটাল তৈরি করতে, কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা বিঘা, তাদের লোকসান দাঁড়াচ্ছে। তারা দাবি করছেন যে 50 হাজার টাকা বিঘাতে লোকসান হচ্ছে, তাই সরকারের কাছে তারা আবেদন করছে যে পেঁয়াজের একটা নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেওয়া হোক, যাতে কৃষক বাঁচে, কৃষক বাঁচলে দেশ বাঁচবেন তারা দাবি করছেন। কুষ্টিয়া দৌলতপুর থেকে আসানুল হক, 71 বাংলা টেলিভিশন।